आज আমরা চিফ সেক্রেটারি এবং অর্থ দপ্তরের প্রধান সচিবের কাছে আমরা আবারও আমাদের স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সর্বোচ্চ বয়স পর্যন্ত কাজের স্বীকৃতি মর্যাদা এবং স্থায়ীকরণের বিষয়ে আবারও আমরা স্মারকলিপি জমা দিলাম এবং দীর্ঘক্ষণ আমাদের অর্থ দপ্তরের প্রধান সচিব থেকে শৈবালবাবু এবং জয়েন্ট সেক্রেটারি সব্যসাচী সরকার মহাশয়ের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এই আলোচনাতে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি এবং সহসম্পাদক আমাদের প্রলয় কুমার গুড়িয়া এবং সম্পাদক রাজ্য সম্পাদক সৌমেন মণ্ডল। আমরা খুব আশাবাদী যে আমাদের মামাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের বিষয়টি খুব সহানুভূতির সঙ্গে দেখবেন এবং দ্রুত এই স্কুল পার্ট টাইম শিক্ষকদের কলেজ পার্ট টাইম টিচার স্যাটের মতো আমাদেরও একটা ভালো বিষয় হতে চলেছে। আমরা আশাবাদী, আমরা আপনারা সকলেই জানেন যে এই উচ্চশিক্ষা প্রকল্প চালু হওয়ার ফলে এই পার্ট টাইম শিক্ষকরা ভীষণভাবে বঞ্চিত। আমরা চাইছি এই মামাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বাতো বসু দ্রুত এটা সমস্যার সমাধান করে আমাদের একটা নিষ্পত্তি করুক এবং এটা আমরা আশা রাখছি দ্রুত এই ব্যাপারে খুব শীঘ্রই একটা সুখবর আসতে চলেছে। এবং আমরা আজকে অভিষেক ব্যানার্জির বাড়ি কালীঘাটেও আমরা গিয়েছিলাম, স্মারকলিপি জমা দিয়েছিলাম এবং আমাদের প্রিয় সংগঠন পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে লাগাতার আমাদের কর্মসূচি এবং এই কর্মসূচি সফল হতে চলেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবারও বিনীত আবেদন করছি, দ্রুত আপনি রাজ্যের 6000 পার্ট টাইম শিক্ষক আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কাজ করছেন তাদের সুরাহা করুন, তারা যাতে মর্যাদার সঙ্গে কাজ করতে পারে। ধন্যবাদ। আমি রাজ্য সভাপতি লক্ষ্মীকান্ত মাইতি, পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ পার্ট টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নবান্নতে আমরা এসেছিলাম। বিগত দিনের নবান্নতে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির কাছে যে স্মারকলিপি এবং চিঠি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা সেই খোঁজ খবর নিলাম এবং পুনরায় আজকের আবার চিঠি দেওয়া হয়েছে এবং ফিনান্স দপ্তরে যে চিঠিগুলো দেওয়া হয়েছিল সেই চিঠি বর্তমান যুগ্ম সচিব অর্থ দপ্তরের সব্যসাচী সরকার মহাশয়ের কাছে রয়েছে এবং তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং যাতে আমাদের খুব শীঘ্রই এই কাজটা হয় তিনিও খুব সাহায্য করছেন। আমরা আশা করছি খুব দ্রুততার সঙ্গে আমাদের এই স্কুল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের স্বীকৃতি মর্যাদা এবং স্থায়ীকরণ হবে, এই আশা আমরা করি। আজকের আমাদের এই প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শ্রী লক্ষ্মীকান্ত মাইতি মহাশয়, রাজ্য সম্পাদক সৌমেন মণ্ডল মহাশয় এবং আমি প্রলয় কুমার গুড়িয়া রাজ্য সহ সম্পাদক পিটিএসপিএ। ধন্যবাদ।